আসসালামু আলাইকুম। আশা করি সবার ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভর্তার রেসিপি। যারা কাঁচা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকে আমি তৈরি করছি তেঁতুল, বড়ি আর চালতার ভর্তা। আর আজকের এই মজার ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু টক বড়ি নিয়েছি আর তিনটার মতো বড় সাইজের কাঁচা তেঁতুল নিয়েছি একটা চালতার অর্ধেক। আপনি চাইলে পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে ভর্তাটা তৈরি করতে পারবেন। এখন এগুলো ভালো করে ধুয়ে কেটে শিলপাটায় ছেঁচে নিতে হবে। আমি চালতার খোসাটা ছাড়িয়ে চালতাগুলো ছেঁচে নিয়েছি, তেঁতুলগুলো ভালো করে ধুয়ে তেঁতুলগুলোও ছেঁচে নিয়েছি আর বড়িগুলোও ছেঁচে নিয়েছি। সাথে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য ধনে পাতা আর দুইটার মতো কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনার চাইলে জালের পরিমাণটা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। মিষ্টি, ঝাল এবং লবণের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিবেন। এখন ভালো করে হাত দিয়ে এগুলো মাখিয়ে নিতে হবে। আর আমি কেমন করে ছেঁচে নিয়েছি দেখি হয়তো বুঝতে পেরেছেন। আমি কিন্তু একবারে মিহি করে ছেঁচে নিয়ে একটু আদা বাঙ্গা রেখেছি। এইভাবে ভর্তাটা করলে কিন্তু খেতে সবচেয়ে বেশি মজার হয়। আমি কাজটা কিন্তু শিলপাটায় করেছি। আপনার চাইলে কিন্তু ছোটো ছোটো যেই লোয়ার কালগুলো পাওয়া যায় সেই কালের মতো ছেঁচে এই ভর্তাটা তৈরি করতে পারবেন। আর এখন 1 থেকে 1.5 মিনিটের মতো ভর্তাটা মাখিয়ে নিলে কিন্তু একদম রেডি। আজকের এই ভর্তাতে কিন্তু আমি কোনো প্রকার বিট লবণ অ্যাড করি নেই। আপনাদের যদি ভালো লাগে তাহলে বিট লবণ অ্যাড করে দিবেন, কারণ বিট লবণটা স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর, তার জন্য কম খাওয়ারই চেষ্টা করবেন। আমি নর্মাল লবণ দিয়ে ভর্তাটা করেছি, আমার মতো একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এখন কিছুক্ষণ মাখিয়ে নিলেই ভর্তা রেডি। আমি ধনেপাতা কুচি কমে দিয়েছি, আপনি চাইলে কিন্তু ধনেপাতার পরিমাণটাও আরও বাড়িয়ে নিতে পারবেন। ভর্তা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কেমন করে মাখিয়ে নিয়েছি দেখি হয়তো বুঝতে পেরেছেন। আর কে কে আমার মতো এই সিজনে চালতা, বড়ি আর তেঁতুল দিয়ে ভর্তাটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আজকের এই ভর্তা রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খুদা হাফেজ।